হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখানে এই লোকজন দেখে বুঝতে পারছো আজ আমরা কোথায় এসেছি। আর এসেছি আজ আমরা একটা মেলাতে, এবং সেটা হচ্ছে রাসের মেলা। করিমপুর মানিকতলায় একটা রাসের মেলা হয়। প্রথমে আমরা রাধাকৃষ্ণকে একটু ঘুরিয়ে নিলাম, যেটা রাসের মেলার মূল আকর্ষণ। তারপরে যে ছোটো ছোটো থিমগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। দেখে নেওয়ার পরে নিচে একটা লোকনাথ বাবার মন্দির আছে, সেইখানে আমরা যাব। এখানে একটু মেয়ে একটু খুব নেচে টেচে নিল, ওর নাচানাচি শেষ হলে এখানে যে মন্দির হয়েছে, মানে যেটা মূল আকর্ষণ ঠাকুর এবং একটা সাপ হয়েছে যেটা লাইন দিয়ে দেখতে হচ্ছে। তারপর এখানে থিম হয়েছে মহাদেবের বিয়ে, সেগুলো দেখে আমরা কানের দুল কিনতে চলে গেলাম। বিভিন্ন দোকানে একটু ঘোরাফেরা করে 5 টাকা স্টল থেকে আমরা কিছু জিনিস কিনে নিলাম। আর এই দোলনাগুলো আমি শুধু চোখেই দেখি, আমি চড়তে পারি না। আর মেলায় এসেছি, কিছু না খেলে হবে, তাই এখানে একটু দই ফুচকা চটপট একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বাড়িতে আবার কী রান্না করবো সেই জন্য রেস্টুরেন্ট থেকে 2টো মোগলাই নিলাম। নিয়ে গো টু হোম। বাই বাই। কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই।